হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল বেঙ্গুলি ব্লগার মৌমিতা। এখন ঘড়িতে বাজে 12:20। সকাল থেকে উঠে এত কাজ করেছি যে বসবার ফুসরাতি পাইনি। তো যারা আমার থেকে বয়সে বড়, যারা আমার দিদিরা আছো বা বয়সে বড় গুরুজনরা রয়েছো, তারা আমার এই ধরনের ভিডিও, মানে এই ধরনের ভিডিওগুলো, কন্ট্রোভার্সি ভিডিওগুলো হয়তো পছন্দ করছো না, হয়তো ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। এখন ওয়াইটিতে যা ট্রেন্ডটা চলছে, আমাদের এরকম মানে ভিডিও করা ছাড়া কোনো উপায় নেই, উপায় থাকলে ঠিক ছিল। তো যেটা বলছি, আজকে আমি বলবো বর্ষাক ম্যাডামকে নিয়ে। খুব ছোট্ট মতন ভিডিও বানাবো, খুব বেশি বড় বানাবো না। তো বর্ষাক ম্যাডামের মানে কি বলবো, বর্ষাক ম্যাডাম তো নিজের সন্তানদের জন্ম দিয়ে এক টাকাও তার নিজের কাছে রাখে না। বড় মেয়েটা যাই হোক বিয়ে টিয়ে হয়েছে, যে পরিবারে হোক, মানে ওর রুচি সম্মত মতন বিয়ে করেছে, সন্তান হয়েছে, অবস্থা ভালো না, সেটা দেখলেই ভিডিওর মাধ্যমেই বোঝা যায় যে পারিবারিক অবস্থা ভালো না। এবার বর্ষাক ম্যাডামকে তার শ্বশুরবাড়ির লোকেরা এত খাতির যত্ন করে, এত তার বেয়াইকে খাতির যত্ন করে, তার তো কারণ আছে। তার কারণ হচ্ছে মাল, মানে বর্ষাক ম্যাডাম যায় জিনিসপত্র দেয়, তাদের সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র টাকা পয়সা দেয়, তার জন্য কিন্তু বর্ষাক ম্যাডাম মানে তাদের পরিবারের কাছে গ্রহণযোগ্য, নাহলে পাত্তাই দিত না। তবে আমি এইটা বলবো বর্ষাক ম্যাডামের মেয়ের পরিবারের লোকজনকে, যে নুন ভাত খাও ফ্যান ভাত খাও এরকম মহিলাকে বাড়িতে একদম অ্যালাউ করো না। কিরকম মা ভাবো যে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের মেয়ের সম্বন্ধে এই ধরনের কুৎসা রটাচ্ছে, তাই না? ওয়াইটিতে যদি প্রমোশনের জন্য বলে থাকে মেয়ের শ্বশুরবাড়ি থেকে, সেটা খারাপ কি? তুমি একটা জায়গায় আছো, তুমি সেই জায়গাটা তোমার মেয়েকে একটু তৈরি করে দেবে, তৈরি করে দেবে মানে মেয়ের জায়গা মেয়েই তৈরি করে নেবে। প্রমোট করা মানে কোনো চ্যানেলকে পুরোপুরিভাবে তৈরি করা না, প্রমোট করা মানে সেই চ্যানেলটাকে গড়ে উঠতে সাহায্য করা, মানে সেই চ্যানেলের কন্টেন্ট সেই দেবে, তাকে একটু সাহায্য করা। তা আমি সেটাই বলবো যে কিরকম মা তোমার, একটু চিন্তা করে দেখো, যে মা মেয়ের চ্যানেলটিকে প্রমোট করতে চায় না। প্রমোট করতে চাইবে কেন? প্রমোট করলে যে এই যে মাঝে মাঝে যখন ভিউজ পড়ে যায় তোমাদের নামে, যে নিন্দা চর্চাগুলো, সেগুলো তো ওয়াইটিতে সে করতে পারবে না। প্রমোট করতে চায় না এই কারণে যে ওই যে বস্ত্র খোলা, সেই বিষয়গুলো যে করে, সেটা তো তোমার উপরে প্রভাব পড়বে, তখন সংসারে অশান্তি বাঁধবে, তখন তোমার শ্বশুরবাড়ির লোকজন বলবে এই ধরনের কেন করা হয়। আমি বলবো তোমার মা যদি তোমার চ্যানেলটা প্রমোট না করে কোনো সমস্যা নেই, তুমি নিজের তোমার মাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করো। শুধু বর্ষাক ম্যাডামের মেয়েকে বলছি, তোমার মাকে নিয়ে আমি মানে চ্যানেল তোমার মাকে দিয়ে চ্যানেলটিকে মানে আমার ভিডিওটাকে ট্যাগ করে দেবো, চ্যানেলটিকে নয়। তো তাহলেই তুমি যদি ভিডিওর মানে লিস্টে চলে আসে, দেখে নেবে, আমার কথাগুলো একটু শুনে নেবে, মিলিয়ে নেবে। তোমার মাকে নিয়ে কিচ্ছু দরকার নেই, তোমার মা যেগুলো করেছে, তোমার মায়ের যে সত্যতাটা, সেটা ওয়াইটিতে এসে তুলে ধরো, দেখো তোমার চ্যানেল কীভাবে মনিটাইজ হয়ে যায়। তোমার মাকে কিচ্ছু হেল্প লাগবে না। আর যখন মনিটাইজ হয়ে যাবে চ্যানেলে, তুমি নিজের মতন কাজ করবে। তোমার মা যদি তোমার পরিবারকে তুলে বা মানে মিথ্যে মিথ্যে কথাগুলো যদি বলে, তুমি সেগুলোকে সত্যতা তুলে ধরবে সমাজের কাছে, দেখবে তোমার চ্যানেল তত্তর তত্তর করে বাড়বে। তারপর তো তুমি তোমার নিজের জীবনী মানে যেই টাইপের তুমি ভিডিও করতে চাও, কী সাইডে মানে কী ধরনের ভিডিও করতে চাও, কোন সাইড বলছি না, মানে কী ক্যাটাগরির ভিডিও করতে চাও, সেটা তো তোমার কন্টেন্ট। কিরকম মা, হ্যাঁ, মেয়ের নামে সোশ্যাল মিডিয়ায় এসে বলে, করবে কেন চ্যানেল? করলে তো ওর ওই নষ্টামিগুলো করতে পারবে না, ওর যে সব মানে মিথ্যে কথাগুলো, এগুলো তো বেরিয়ে যাবে। হ্যাঁ, এরকমও মা হয় যে মেয়ের সংসার ভাঙে? হ্যাঁ, অনেক মাকে দেখেছি মেয়ের সংসার ভাঙে। আসল কথা কী বলো তো, যদি বাজা বাজা হতে পারে তাহলে বেশ্যা বেশ্যা হয়? বেশ্যারা কোনো দিন, যারা বেশ্যা হয় না, তারা কোনো দিন সুখে থাকে না, এবং তারা কোনো মেয়ের সুখটাকে দেখতে পারে না। সে নিজের মেয়েও হতে পারে, সেই জন্য নিজের মেয়েকে সংসার ভাঙবে বলছে, থানা পুলিশ করবে, এতে করে কী হবে? মেয়েকে নিয়ে আসবে, মেয়েকে নিয়ে এসে কী করবে? একটা চোর আরেকটা চোর বাড়াবে, মানে নিজে বেশ্যা আরেকটা বেশ্যাকে বানা, আরেকটা বেশ্যা তৈরি করবে, খাওয়াতে পারবে? ও ওর সন্তানকে, ওর শিক্ষাগত যোগ্যতা সেরকম নেই। আর যোগ্যতা থাকলেও, শিক্ষাগত যোগ্যতা থাকলেও, আজকাল যা কম্পিটিশনের বাজার, টিকে থাকা মার্কেটে খুব মুশকিল। সেখানে ও নিজেই কোনো, ওর কোনো থাকার ঠিক নেই, জন্ম দিয়ে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে, সে আবার তার মেয়েকে এনে ইয়ে করবে। আমি তার মেয়ে যদি ভিডিওটা দেখে, তোমাকে বলছি, তুমি শোনো, তুমি তোমার মায়ের
মানে পা দিও না, তোমার চ্যানেলকে আমি যেভাবে বলছি তোমার মা সত্যতাটা সব তুলে ধরো, তোমার মা যেগুলো করেছে সমস্তগুলো সেগুলো তুলে ধরে, এমনি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কিচ্ছু লাগবে না আর। ঠিক আছে, তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার ধামাকাদার ভিডিও নিয়ে আসছি সন্ধ্যাবেলায় কি রাত্রির দিকে ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। একটু ভিডিও নেওয়ার জন্য, ধামাকাদার ভিডিও নেওয়ার জন্য তো একটু মানে কি বলবো, একটু প্রিপারেশন নিতে লাগবে, তো সেইটা একটু নিতে দাও, একদম সন্ধ্যাবেলা মাস্ট ভিডিও চলে আসছে। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে।